আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমরা এসেছি অতি পরিচিত একজন ভাইয়ের কাছে, যাকে আমরা সবাই চিনি, ইমান ভাই, বর্গাচাষিতে তাকে আমরা সবসময় দেখে থাকি, বিভিন্ন নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করে। তো আজকে আমরা মূলত এই বর্গাচাষির ইমান ভাইয়ের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা টেকনোলজি বলতে পারেন, যেটাকে নিয়ে কাজ করছে আমাদের সবার অতি প্রিয় এবং চেনামুখ মুক্তি ভাই, মুক্তি মাহমুদ ভাই, পল্লী ডেয়ারির যিনি অ্যাডমিন। তো মুক্তি মাহমুদ ভাইয়ের এই টেকনোলজিটা ছিল হচ্ছে ফার্মেন্টেশন কর্ন, ভুট্টা ফার্মেন্টেশন করে কীভাবে গরুকে খাইয়ে খুব দ্রুত ভালো ফসল পাওয়া যায়। যেমন যদি মোটাবাজার গরু হয় সেখানে ভালো পরিমাণ মাংস উৎপাদন হবে, আর যদি দুগ্ধবতী গাভী হয়ে থাকে তাহলে সেখান থেকে ভালো একটা দুধ আউটপুট পাওয়া যাবে। তো এই ফার্মেন্টেশন কর্নটা আসলে মূলত কীভাবে তৈরি করতে হয় বা এটাকে কীভাবে গরুকে খাওয়াতে হয়, গবাদি পশুকে খাওয়াতে হয়, এই বিষয়গুলো নিয়ে আসে কথা বলবো। যদিও ফার্মেন্টেশন কর্ন নিয়ে আমাদের মধ্যে অনেকগুলো ডিসকাশন হয়ে থাকে সবসময়, যেটা হচ্ছে কারো ফার্মেন্টেশন কর্ন ফুলে না, কারোটা হচ্ছে না, বা কোনটা আসলে কী পরিমাণ, এই পুরোটো বিষয় আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন কথা বলবো আমাদের অতি পরিচিত বর্গাচাষী ইমান ভাইয়ের সাথে। ক্ষুদ্র খামারি বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে উপবিষ্ট যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে বর্গাচাষী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ে যারা কাজ করে যাচ্ছে দেশের মানুষের জন্য বা প্রত্যন্ত কৃষকের জন্য যারা কাজ করে যাচ্ছে তাদেরকে দেখতে পাচ্ছেন। তো এখানে মূলত আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে প্রযুক্তিটা নিয়ে কথা বলবো, এই প্রযুক্তির উদ্ভাবক আমাদের সামনে বসে আছে মুক্তি মাহমুদ ভাই, তার পাশে আছে হচ্ছে আমাদের ইমান ভাই। তো আজকে মূলত মুক্তি ভাই আপনার কাছে যে জিনিসটা বলি সেটা হচ্ছে এই যে আপনি এই ফার্মেশন কর্ন নিয়ে কাজটা শুরু করলেন, এটা আসলে শুরু করার আগে আপনি কি মানে যেটুকু আউটপুট আশা করেছিলেন শুরু করার পরে আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন। এটা আসলে যথেষ্ট সাশ্রয়ী একটা প্রক্রিয়া আপনার, এটাতে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেই সময়ে যতটুকু বৃদ্ধি আমরা আশা করি গরুর, ওই বৃদ্ধিটা আসলে মানে আশাতীতভাবে আরো বেশি হয়, এবং এটার মূল কারণ হচ্ছে গিয়ে আপনার এই ইস্টটা তো আপনার ফার্মেন্টেশনে ইস্ট দিয়ে যখন আমরা একটা খাদ্যকে ফার্মেন্টেশন করি তখন তার রুমেনাল অ্যাক্টিভিটিস অনেক বেড়ে যায় এবং রুমেন এটা সহজেই গ্রহণ করতে পারে, আমাদের ওই হজম প্রক্রিয়াটা অনেক ত্বরান্বিত করে দেয় এবং সর্বোচ্চ পুষ্টিটা নিশ্চিত করতে পারে আপনার গরুর শরীরে, যে কারণে আমরা যে কোনো হাই স্টার্চ জাতীয় ফিড যেগুলো যেমন ভুট্টা, এটা একটা হাই স্টার্চ, তো এটাকে যখন আমরা ফার্মেন্টেশন করাই তখন দেখা যাচ্ছে যে এটা সর্বোচ্চ পুষ্টিটা প্লাস আপনার এই গরু যতটুকু অন্যান্য দানাদার খাবার গ্রহণ করছে এবং ঘাস বলেন আপনার খড় বলেন সবগুলোকেই আপনার যথেষ্ট সুন্দরভাবে রুমেনে ফার্মেন্টেশন করে তার সর্বোচ্চ পুষ্টিটা নিশ্চিত করছে। আচ্ছা, এখানে আপনি তো এটা ডেয়ারিতে এবং ফ্যাটেনিং দুই জায়গাতে আপনি অ্যাপ্লাই করেছিলেন, তো এখানে মূলত আসলে কাদের জন্য এটা বেশি উপকারী? এটা প্রান্তিকদের জন্য খুবই উপকারী একটা প্রক্রিয়া, এটা মানে যাদের দুই চারটা গরু পাঁচটা দশটা গরু আছে ওরা যদি এটা ইমপ্লিমেন্টেশন করতে পারে খরচ অনেকটাই কমে আসবে এবং কম খাদ্য মোটামুটি অধিক পুষ্টি নিশ্চিত করতে পারবে গরুর জন্য। আচ্ছা, ধন্যবাদ মুক্তি ভাই। ইমান ভাইয়ের কাছে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আসলে আমরা আপনার কাছ থেকে আজকে যে আশাটা নিয়ে আপনার কাছে আসা সেটা হচ্ছে আপনি এই টোটাল ফার্মেন্টেড কর্ন জিনিসটা আমাদেরকে প্রসেসিংটা আমাদেরকে টোটালি আজকে যদি একটু প্র্যাকটিক্যালি দেখা দিতেন, কারণ আসলে যারা করতেছে তাদের মধ্যে অনেকের কাছে অনেক রকম মতভেদ আছে, কেউ বলতেছে এটা ফুলতেছে না, কেউ বলতেছে আসলে কতটুকু ইস্ট দিব, কারণ 3 গ্রাম 4 গ্রাম কিন্তু আসলে মাপা খুবই কষ্টকর একটা বিষয়, আর কতটুকু চিনি কিংবা মোলাসেস ইউজ করবে এটা আসলে অনেকে বুঝতেছে না। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি। আসলে এই ফার্মেন্টেটেড কর্ন যে প্রক্রিয়াটা আছে, ইস্ট ফার্মেন্টেটেড কর্ন, এই টোটাল প্রক্রিয়াটার একটা পেটেন্ট আছে, এই পেটেন্টটা কিন্তু রেজিস্ট্রেশন করা আমাদের সম্মানিত মুক্তি মাহমুদ ভাইয়ের নামে। তো ভাইয়ের অনুমতিক্রমে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর এটা আসলে সিম্পল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পানিতে আয়রন বেশি থাকে বা আর্সেনিক থাকে, ওই ক্ষেত্রে কিছুটা একটু ফার্মেন্টেশন ঠিকই হয় কিন্তু ওর যে রূপটা একই রকম রূপ হয় না, যেমন আফ্রিকার মানুষ কালো, হ্যাঁ, বাংলাদেশের মানুষ শ্যামলা, আমেরিকান মানুষ ফর্সা, সবাই মানুষ, তো ফার্মেন্টেশন সবই হয়ে যায় কিন্তু রূপটা আসলে এক এক জায়গায় এক এক রকম। এটা গ্যাজানো প্রক্রিয়াটা হয়ে যায়, রূপটা ডিফারেন্ট থাকে। তো আমি আশা করছি ভাই আমি কি যাবো, হ্যাঁ আমরা অনুমতি নিয়ে আমরা যাচ্ছি, আমাকে হেল্প করবেন আমাদের।
ফার্মেন্টেটেড কর্ন তৈরি করার জন্য প্রথমে যে জিনিসটা দরকার, আমি কুসুম কুসুম গরম পানি করে নিয়েছি এখানে, আপনারা যে কোনো পর্যায়ে করে নিতে পারেন। এই কুসুম কুসুম গরম পানিটা আমার এখানে এই গ্লাসটাতে ঢালা আছে, কুসুম কুসুম গরম পানি একদম আঙুল দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার আঙুলে আপনি টেম্পারেচারটা ফিল করতে পারবেন। জাস্ট কুসুম কুসুম গরম পানির মধ্যে, এইটা আসলে বার্জার কোম্পানির কিছু না, এটা এর মধ্যে মোলাসেসগুলি এরকম পুরনো টিনে বিক্রি হয়, তো আমাদের এখানে মোটামুটি মোলাসেস কেনা আছে 4-5 কেজি, এখান থেকে বেশি না, চামচ এটা দিয়ে 1 চামচ পরিমাণ মোলাসেস গুলে নিলেন। এটা যদি একটু কম বেশি হয় তাহলে কি সমস্যা নেই, পানিটা লাল হলেই হলো। ইস্ট হচ্ছে সুগার ইটার, ওকে, এই এই কুসুম কুসুম গরম পানি এবং মোলাসেসের যে কাজটা হবে সেটা হবে হচ্ছে ইস্টটাকে লাইভ করা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যে ইস্টটা ইউজ করছি বেকারি ইস্ট, এটা এঞ্জেল বা বিভিন্ন নামে পাওয়া যায় বাজারে। আমরা এই এই জিনিসটাকে এখানে মোলাসেসটাকে গুলে নিলাম। আমাদের প্রত্যেকের বাসায় একটা করে 4 চামচ আছে, এটা আমরা জানি। এই 4 চামচটা কিন্তু 5 গ্রামের পরিমাণ ইস্ট ধারণ করতে পারে। তো আমি এখানে ইস্টটাকে এয়ারটাইট একটা বয়মে রেখে দিয়েছি, তো এই এয়ারটাইট বয়ম থেকে আমি যদি 1 চামচ পরিমাণ ইস্ট নিই, এটা 5 গ্রাম হয়। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করবো চামচটা একটু জুম করার জন্য আমাদের ক্যামেরা সহকারী ভাইকে। এই যে এইটাতে 5 গ্রাম হয়, এই 5 গ্রাম পরিমাণ ইস্ট আমি এই যে কুসুম কুসুম গরম পানি যেটা মোলাসেস দিয়ে গুলানো আছে ওটার মধ্যে এই 5 গ্রাম ইস্ট ছেড়ে দেব, ছেড়ে দিয়ে ভালোভাবে গুলিয়ে রেখে, যেহেতু আমরা এক গ্লাস মানে আজকে 1 গ্লাস পরিমাণ 1 কেজি পরিমাণ ভুট্টা ফার্মেন্টেশন দেখাবো, সেটা হলো এই যে 5 গ্রাম ইস্ট আমি গুলে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই টোটাল ফার্মেন্টেশন প্রজেক্ট প্রক্রিয়াটার জন্য আমাদের যেটা দরকার একটা ঢাকনা সহ পাত্র। আমরা এখানে একটা বালতি নিয়েছি, এমন মানে এটার কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এরকমই পাত্র হইতে হবে। আপনি কিন্তু এটা এয়ারটেক করার জন্য এরকম একটা খোলা বালতির উপরে পলিথিন দিয়ে বেঁধে নিতে পারেন। প্রান্তিক কৃষকদের জন্য যেটা বলছি যে সবসময় সব কিছু আসলে ওইভাবে করা যায় না, আপনি এখানে একটা পলিথিন দিয়ে ওটাকে দড়ি দিয়ে বেঁধে দিলেও আপনার যাতে বাতাস না ঢুকে, বাতাস না ভিতরে একটা বের হয়, তাহলেই আপনার ফার্মেন্টেশন প্রক্রিয়াটা হবে, কঠিন কিছু না। তো এই বালতিটা আমরা নিয়েছি, আমাদের কাছে এটাই সহজলভ্য ছিল। তো বিষয়টা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট লাইভ হয়ে গেছে, এই লাইভ ইস্ট। তার আগে যে জিনিসটা হচ্ছে এখানে 1 কেজি পরিমাণ ভুট্টা এবং 1 কেজি পরিমাণ ভুট্টায় যা দরকার 1 চামচ মোলাসেস এবং 1 চামচ, এটা হচ্ছে 4 চামচে 1 চামচ ইস্ট, 1 চামচ ইস্ট, 1 চামচ হচ্ছে আমরা চিটাগুড় বলি বা নালিগুড় বলি বা রাব বলি, যে যেটাই বলি। ওই চিটাগুড়টাকে পানির মধ্যে গুলিয়ে নিয়েছি ইস্টটা লাইভ করার জন্য, সেটা আপনি দেখেছেন কুসুম কুসুম গরম পানিতে দরকার ছিল। আর 1 চামচ মোলাসেসের মধ্যে আগেই গুলিয়ে নিয়েছি, তার সাথে হচ্ছে ইস্ট দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ, 5 গ্রাম, 4 থেকে 5 গ্রাম যথেষ্ট। তো এখানে 1 কেজি ভুট্টা, আচ্ছা এখানে কিন্তু আমরা ভুট্টার পাউডারটা ব্যবহার করতেছি। হ্যাঁ, এখন কেউ যদি মনে করেন যে ভুট্টা ভাঙা যেটাকে বলে, ভুট্টা ভাঙা না, এটা ভুট্টার পাউডার, সম্পূর্ণ পাউডারটাই লাগে, পাউডারটা দরকার, এই যে একদম পাউডারটা। তো আমরা যদি একটা কাজ করি, প্রথমে এই যে ইস্ট যুক্ত যেই পানিটা এটা দিয়ে দিলাম বালতিতে, পাত্রটা ধুয়ে নেই, আমাদের যেটা হচ্ছে সনাতনী পদ্ধতি আমরা বলি যে বাসায় সব কিছু দুধের গ্লাসও আমরা ধুয়ে ইউজ করি। হ্যাঁ, ঠিক এটা ধুয়ে দিলে এটার ভিতরে যা আছে সব এখানে পড়ে গেল, এটা ছড়িয়ে একটা ফ্লেভার আসতেছে, একটা ফ্লেভার আসতেছে। ফ্লেভারটা আমি আপনাদেরকে যারা ভিডিওতে দেখছেন তারা যদি শুঁকতে পারতেন আমার জন্য ভালো হতো, আপনারা শুঁকতে পারছেন না কিন্তু আমরা এখানে অনুভব করছি জিনিসটা। এর মধ্যে আমরা কি পরিমাণ পানি দিলাম এখানে, কি পরিমাণ না, পানিটা হচ্ছে ভুট্টাটা ভিজানোর জন্য যতটুকু দরকার, ভুট্টাটাকে আমি ওইটাও বলে দিব শেষে। আপনার এই যে 1 কেজি পরিমাণ ভুট্টা আমরা এখানে ঢেলে দিলাম, 1 কেজি পরিমাণ ভুট্টা গুঁড়া, হ্যাঁ ভুট্টার গুঁড়া এটা ঢেলে দিলাম, প্যাকেটের মধ্যে আর কিছু নেই। তো এটাকে আমরা আসলে ইস্ট সহ যে পানিটা আছে ওটা দিয়ে সুন্দরভাবে, এটা অলরেডি মাখা মাখা হয়ে যাচ্ছে, একটা পেস্ট আকৃতির হয়ে যাচ্ছে,
এটাকে মাখিয়ে নেওয়ার পরে আমরা এমনভাবে পানিটা দিব, এই যে দেখেন আপনারা মাখা মাখা হচ্ছে। আমরা বাসায় অনেক সময় খিচুড়ি রান্না করতে গেলে যেরকম করে থাকি, যে মাখা মাখা করে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে যেভাবে দিই, আমি মাঝে মাঝে রান্না করি এর জন্য, বাচ্চাদের জন্য রান্না করার চেষ্টা করি, আমার বাবার জন্য রান্না করার চেষ্টা করি, আমার ওয়াইফও সুন্দর রান্না করে, আমার বাবা তো আরও সুন্দর। এই যে জাস্ট মাখা মাখা করে একটু দিলাম, দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টার লেভেল আর পানির লেভেল কিন্তু মোটামুটি একই একই সেম সেম। হ্যাঁ, ভুট্টার লেভেলটা থেকে পানির লেভেলটা একটু হয়তো কিঞ্চিত বেশি আছে। তো এইভাবে আমরা রেখে দিয়ে সম্পূর্ণটা মাখিয়ে দিয়ে ইস্টটাকে লাইভ করে সম্পূর্ণটা মাখিয়ে দিয়ে আমরা এখন যে কাজ করব, আপনি যেভাবে করেন না কেন, আমার হাতে এই ঢাকনাটা আছে, আমি এইভাবে 1 2 3 ঢাকনাটা বন্ধ করে দিলাম। এই বন্ধ ঢাকনাটা আমরা এখন একটা রোদ পড়ে না ঠান্ডা একটা জায়গায় রেখে দিব। 1 কেজি পরিমাণ ভুট্টা এখানে আছে, আপনি আপনার প্রয়োজন মতো যে কোনোভাবে করতে পারেন। যাদের খামারে দুধের গাভী বা ইয়ার গাভী অনেক আছে, আপনারা আমরা এটা সাজেস্ট করে থাকি যে সার গরু বা মোটা তাজাকরণ গরুর জন্য আপনি মোট খাবারের 50% ইউজ করবেন। মানে খাওয়ার খাবার যদি আমি তাকে 3 কেজি দেই তাহলে সেখানে আমি 1.5 কেজি ভুট্টা ফার্মেন্টেশন করে দিবেন, 1 কেজি ভুট্টা ফার্মেন্টেশন করে দিবেন, 1.5 কেজি ভুট্টা ফার্মেন্টেশন করে দিবেন, নট ফার্মেন্টেড হওয়ার পরে যে ওয়েট না না সেটা না, সেটা শুধু পানি অ্যাড হবে, 1.5 কেজি ভুট্টা ফার্মেন্টেশন করে দিবেন তখন। আর যদি আপনি দুধের গরু হয় সেখানে 20-25% দিবেন, 20-25% আপনি যদি একটা ইয়াকে একটা দুধের গরুকে 4 কেজি খাবার দেন দানাদার, সেক্ষেত্রে আপনি 1 কেজি ভুট্টা ফার্মেন্টেশন কর ফার্মেন্টেশন দিতে পারবেন। ছোটো খবর বন্ধুরা, কীভাবে এই কোন ফার্মেন্টেড করতে হয় সম্পূর্ণ প্রক্রিয়াটা একটু আগে আমরা সবাই দেখলাম। এখন এখানে বসে আছে ইমাম ভাই, মুক্তি মোহাম্মদ ভাই, ওনাদের কাছ থেকে জানতে চাইবো, আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা সুফলও থাকে একটা কুফলও থাকে। যেমন সুফলটাকে যদি আমরা মানে ভোগ করতে যাই সেখানে যদি আমরা কিছুটা কম বেশি করে ফেলি তখন কিন্তু সেখানে একটা নেগেটিভ ইফেক্ট চলে আসে। তো আমরা আসলে এটাকে যদি বেশি করে ফেলি বা কম করে ফেলি কী কী সমস্যা হতে পারে এই বিষয়টা সম্পর্কে জানবো, আর তার পাশাপাশি এটা ইউজ করার পরে আমাদের খামারের সুফলগুলো কী কী হতে পারে এই বিষয়টা সম্পর্কে জানবো। এইভাবে একটু বিস্তারিত এখন যদি আপনি বলতে চান। বিস্তারিত যদি বলতে চাই সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশনে যেটা আমি দেখেছি সেটা হলো যে ফার্মেন্টেটেড কর্ন প্রথমত আমরা সাজেস্ট করে থাকি আপনার দুধের গরুর ক্ষেত্রে 20-25% ওর মোট দানাদারের ভুট্টার ওজনটা, এটা ফার্মেন্টেড করার পর যে ওজন সেটা না, 20-25% ভুট্টা দিবেন ফার্মেন্টেড করে। আর যদি এটা মোটা তাজাকরণের গরু হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি দিবেন 50% 50%, এবং এইটা দেওয়ার সাথে সাথে আপনি যেটা করবেন, গরুকে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ডাইজেস্টেবল যে ফাইবার আছে সেটা দিতে হবে। ডাইজেস্টেবল ফাইবার এখন কঠিন শোনা যায়, আমি বলি খড় এবং ঘাস, স্পেশালি ঘাস আপনি গরু যতটুকু খেতে পারে ততটুকু দিবেন। আর বিষয়টা হচ্ছে এটার যে সুফলটা বলি, প্রথম কথা হচ্ছে গরমের দিনে আমাদের কিন্তু বিশেষ করে হাই ল্যাকটেটিং গরু বা উন্নত মানের যে গরুগুলো আছে এদের জন্য বেশ সমস্যা হয়ে যায়, এরা গরমে হাঁপাইতে থাকে। এই ফার্মেন্টেটেড কর্ন গরুর হিট স্ট্রেসটা কমায়। দ্বিতীয় কথা হচ্ছে মাংস উৎপাদনের ক্ষেত্রে যদি আমরা বলি যে এই ফার্মেন্টেটেড কর্নটা আপনার অন্যান্য হরমোন বা ইয়া ইউজ করে যে গরুগুলো মোটা তাজাকরণ করা হয় সেগুলির মাংসের মধ্যে যে পরিমাণ আপনার চর্বি এসে যায় এখানে চর্বির মাত্রাটা সহনীয় থাকে, কম থাকে, মাংসের যে মানটা মানসম্মত মাংস তৈরি হয়। তৃতীয় কথা হচ্ছে গাভী গরুর, আমাদের অনেক খামারি আছেন যারা চিন্তা করেন যে আমার গরু ভাই আমার গরু বাচ্চা দিছে 7 মাস, বাচ্চা বড় হয়ে যেতেছে, গরু এখনো হিটে আসে না। তো গরুর হিট সাইকেল যেটা, এটা কিন্তু গরুর হিট সাইকেলটা ঠিক থাকে, গরুর যে মনোপোজের যে সিস্টেমগুলি থাকে সেগুলি কিন্তু এটা একদম খুব সাইকেল অনুযায়ী হিট সাইকেলটা ঠিক রাখে। তৃতীয় কথা গরুর যে দুধের মান, দুধের মান অনেকে বলে যে আমার দুধে খালি ভাই সবাই বলে যে পানসে দুধ বা দুধের পানির পরিমাণ বেশি, এখানে দুধের ফ্যাট কন্টেন্টটা বেশি থাকে। আপনি যদি কোনো মিষ্টির দোকানে দুধ সাপ্লাই করার থাকে, আমাদের কোনো ভাই বা কোনো বন্ধু যদি মিষ্টির দোকানে দুধ সাপ্লাই করে উনি দেখবে যে এই ইয়াটা করার পর ছানা বাড়ছে। হ্যাঁ, মিষ্টির দোকানের আবার কিছু ইস্যু আছে, যদি না কোনো মিষ্টির দোকানের কারিগর ঝামেলা করে ছানার পরিমাণটা বেশি আসে, এটা একটা বিষয়। এবং আরেকটা জিনিস হচ্ছে দুধের উৎপাদন বাড়ে,
এটা আমরা আমাদের বর্গা চাষির সাথে যেই খামারিরা আছেন তাদের প্রত্যেকের খামারে পাইলটিং করে আমার নিজের খামারে আমরা নিজেরা গরুকে খাইয়ে এগুলি এই রেজাল্টগুলি পেয়েছি। হিট স্ট্রেসটা একটা বিশাল বড় বিষয়, গরমের দিনে গরু গরম সহ্য করতে না পেরে যখন গরুর প্রোডাকশন কমে যায় বা গরু অসুস্থ হয়ে পড়ে, এই হিট স্ট্রেসটার ক্ষেত্রে এটা খুব ভালো সহায়তা করে। এখানে একটা জিনিস যোগ করতেছি আমি, গরুর প্রোডাকশনে এটা মাংসের হোক কিংবা এটা আপনার দুধের হোক, সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে রেস্ট। সে যদি প্রপার রেস্ট না পায় তাহলে কিন্তু আপনার তার প্রোডাকশন ভালো হবে না। আচ্ছা মুক্তি মোহাম্মদ ভাই, আমি একটা কথা বলি, আমাদের আমার অঞ্চল হচ্ছে কুমিল্লা, আমাদের কুমিল্লার অঞ্চলের ম্যাক্সিমাম প্রান্তিক কৃষক যাদেরকে আমি দেখেছি তারা মনে করে হচ্ছে তাদের একটা প্রচলিত কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে সার গরুকে 24 ঘন্টা নাইনজার উপরে রাখতে হবে, মানে যে চারি শব্দটাকে আমাদের আঞ্চলিক ভাষায় নাইনজা বলা হয়, মানে সার গরুকে 24 ঘন্টা মানে সার গরুর সামনে 24 ঘন্টা খাবার থাকতে হবে। তো তাদেরকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাক্ষণ গাভীর সামনে সারের সামনে খাবার থাকে, এমনকি তারা রাত 8টা 10টার সময় আবার মানে খাবার দিয়ে আসে। তো মানে সারাক্ষণ মানে সারটা শুধু খাবার মধ্যে থাকে না, সেই কারণেই তো ওরা প্রান্তিকই রয়ে গেল। ওদের অবস্থার উন্নতি কিন্তু তেমন একটা হয়নি, যে খাবারটা সে খাচ্ছে এটা যদি অতিরিক্ত হয়ে যায় তার মানে শরীরে চাই যাচ্ছে তাহলে মনে করেন ওটা ওয়েস্টেজ হবে, গোবরের সাথে আধা হজম হয়ে বেড়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এটা কোনো লাভ নেই। আর যে শুকনা এবং এই যে তরল খাবারটা যেটাকে আমরা মানে সবসময় আমরা জেনে আসতেছি বা বুঝে আসতেছি যেটা সেটা হচ্ছে দানাদার খাবারটা শুকনো খাওয়াতে হবে, ঠিক আছে? কিন্তু তারা বলে হচ্ছে শুকনো দানাদার খাবারটা খাওয়াইলে যেটা হয় গাভীর প্যান্ট মানে গরুর প্যান্ট ভরে না বা এটা গরু ওয়াটার ইনটেকটা কম হয়। এখানে আমাদের দেশে যেগুলি গরুগুলো এগুলো যদি পূর্ব থেকে অভ্যাস না থাকে ওয়াটার ইনটেকটা কম হয়। আমাদের একটা বিষয় দেখবেন আমাদের ট্রপিক্যাল কান্ট্রিতে আসলে আমি আমার ক্ষেত্রে আমি মিক্স করে দিই, দানাদার পানির সাথে মিক্স করে দিই অথবা টিএমআর করে দিলেও হয়, কিন্তু ওখানে ওয়াটার ইনটেকটা কম হয়। পানিটা যত নিবে পানিটাই সার্কুলেশন হবে, ওর ব্লাডের সাথে পানিটা গিয়ে সার্কুলেশন হবে, খাবারটা হজম হবে। এবং আপনি ফার্মেন্টেটেড কর্ন খাওয়ানোর পর আমি মানে দাবি নিয়ে বলতে চাই যে যারা রেগুলার সবাই ভুট্টা ইউজ করি কম বেশি, রেগুলার যারা ভুট্টা ইউজ করি তারা দেখবেন গরুর গোবরের সাথে ভুট্টার দানা বের হয় বা অন্য কিছুর ডালের দানা বের হয়, এই মানে যে খাবারটা খাওয়াচ্ছে সেটা পুরোপুরি সে ডাইজেস্ট করতে পারে। হ্যাঁ, ফার্মেন্টেটেড কর্ন খাওয়ালে সে সম্পূর্ণটা ডাইজেস্ট করতে পারে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে শেষ পর্যায়ে এসে মুক্তি ভাইয়ের কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, মুক্তি ভাই আপনি সবসময় কিন্তু এই প্রান্তিক কৃষকদেরকে নিয়ে কাজ করেন, ইভেন আপনি সোশ্যাল মিডিয়াতে বিশাল বড় একটা জনগোষ্ঠী নিয়ে কাজ করে থাকেন পলিডেলি গ্রুপটাতে। তো এই প্রান্তিক কৃষকদের জন্য বর্গা চাষিও কিন্তু আমাদের গ্রুপ, মানে বর্গা চাষি ঠিক আছে, কিন্তু আসলে মুক্তি মোহাম্মদ ভাইকে আমরা কিন্তু বেশিরভাগ পল্লিতেই বেশি দেখি বা ওইখানে আমরা বেশি পাই ওনাকে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই পল্লী বা প্রান্তিক কৃষকদের জন্য তাদের মধ্যে যে এই ভুল বুঝাবুঝিগুলো আছে এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু 2 মিনিট একটা সচেতনতামূলক কিছু মানে সচেতনতামূলক যদি একটা মানে পরামর্শ দিতেন তাহলে আমার মনে হয় প্রান্তিক কৃষকগুলো উপকৃত হতো। সচেতনতামূলক পরামর্শ আমি যা দিচ্ছি, যেমন আমরা যদি সার পালি সাপোজ তাহলে আমরা এভাবে পালতে হবে যাতে আমাদের খরচটা কম হয়, আমাদের সাশ্রয়ী খাদ্যের দিকে মানে মনোযোগটা বাড়াতে হবে একটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে যদি আমরা জাত উন্নয়ন করি সবসময় মনে রাখতে হবে ওটা আমরা হোম ব্রিড মানে আমাদের দেশীয় যে ব্রিডটা ওটাকে দিয়েই যাতে জাত উন্নয়নটা করি। আমরা যদি একটা গরুর জেনোমিক হিস্ট্রি না জানি এটাকে আমরা যতই ভালো ব্লাড লাইন দিই যত কিছু দিই এটা কিন্তু টুডে টুমোরো মানে টুমোরো যে মানে ভবিষ্যতে যে এটা কিন্তু সাস্টেনেবল হবেই না, কারণ ট্রপিক্যাল ওয়েদার আমাদের দেশের উপযোগী ওভাবেই আমাদের গরুগুলো তৈরি করতে হবে, এটা হচ্ছে গিয়ে মোস্ট ক্রুশিয়াল একটা পার্ট। এখন দেখেন আমাদের দেশে আপনার বিভিন্ন জায়গা থেকে সিমেন্ট আসতেছে, এই মানে এখন আমাদের এই দেখা যাচ্ছে ভারত থেকে পাচার হয়ে সিমেন্ট আসতেছে, আপনার কোনো কোম্পানি বিক্রি করতেছে সিমেন্ট, কিন্তু কার বৈধতা কতটুকু এইসব বাজারজাত করার এটা আমরা জানি না। এবং এই সিমেন্টগুলোর যে পিডিগ্রি এগুলো কিন্তু আমরা আমাদের সাধারণ কৃষকরা জানেই না। তো জেনোমিক হিস্ট্রি পেডিগ্রি এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর আপনার বিফ ক্যাটেল রেজিংয়ের জন্য যেটা, যেমন আমরা আগে ইন্ডিয়ার উপর একটা ভরসা করে থাকতাম যে ইন্ডিয়ান বাছুর ছাড়বে, আমরা সেই বাছুরগুলো দিয়ে মোটা তাজা করে কিংবা শুকনো গরুগুলোকে মোটা তাজা করে আমরা এগুলো বাজারজাত করবো, এখন তো এটা হচ্ছে না। তো আমাদের এখন কিন্তু উচিত হচ্ছে কি আপনার প্রান্তিকদেরও উচিত কিছু কিছু গাড়ি পেলে ওখান থেকে মানসম্মত কিছু বাছুর বের করা, সেটাও একটা শিল্প হতে পারে, ওখান থেকে ওই বাছুরগুলো নিয়ে আপনার কোনো প্যাটার্নারকে দেওয়া যেতে পারে, বিফ প্যাটার্নিং যারা করে
তারা ওখান থেকে কালেকশন করে নিয়ে, এটাও একটা শিল্প হতে পারে। তো ওভারঅল আমার পরামর্শ হচ্ছে কি, আপনারা সাশ্রয়ী খাবারের দিকে মনোযোগ দেন, আর আপনার গরু যদি মাংস উৎপাদন যদি আপনি কম খরচে করতে পারেন, বেচতেও পারবেন কম খরচে, লাভও হবে। এবং এই দূর মানে এখনকার যে আপনার কম্পিটিশনের যে বাজারগুলো, এখন যে বাজারে যে কম্পিটিশন, আপনি টিকে থাকতে গেলে আপনাকে এটা করতেই হবে। দুধের ক্ষেত্রেও তাই বলছি, আপনি গ্রোথ অ্যান্টিবায়োটিক গ্রোথ হরমোন ছাড়া কিংবা আপনার ওই অক্সিটোসিন ছাড়া আপনি যদি দুধটাকে আপনার ভালোভাবে উৎপাদন করতে পারেন, কোনো অ্যান্টিবায়োটিক নাই আপনার দুধে, কোনো বিতর্কিত এলিমেন্ট নাই, তাহলে আপনার দুধ বাজারে মানে প্রাধান্য পাবেই। এটা কিন্তু আপনি তখন একটা মার্কেট আপনি গ্রো করতে পারবেন। তো আলটিমেটলি আমাদেরকে ওই জায়গাটা ফোকাস করতে হবে। আমরা দুধ উৎপাদন করব, একদম ভালো দুধটাই করব, মাংস উৎপাদন করব যাতে মাংসের মান ঠিক থাকে এবং কম দামে মাংস উৎপাদন করব। ধন্যবাদ ইমাম ভাই, ধন্যবাদ মুক্তি মোহাম্মদ ভাই, বিদায় নিচ্ছি আজকের এই প্রতিবেদন থেকে, এখান থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বলে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে এখানে বর্গচাষী ফাউন্ডেশন থেকে আজকে আমরা যা বুঝলাম যা শিখলাম সেটা নিশ্চয়ই আপনি আপনার বাস্তব জীবনে প্রতিফলিত করবেন। তার পাশাপাশি বলতে যাচ্ছি বর্গচাষী ফাউন্ডেশন আপনাদের জন্য আরো নতুন নতুন অনেক চমক নিয়ে আসছে সামনে, যেটা আমি এই মুহূর্তে জানলেও বলতে চাচ্ছি না, সেটা ইনশাল্লাহ ওনাদের প্রজেক্ট বাস্তবায়ন হওয়ার পরে নতুন ভাবে আবার ওনাদের কাছে আসবে এবং সেই প্রজেক্ট আপনাদের সঙ্গে তুলে ধরবো। বিদায় নিচ্ছি আজকে, এখানে দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো খামারে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।